দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় যেভাবে সহবাস করলে মেয়েরা অধিক আনন্দ লাভ করে। চলুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে সহবাস করলে আরও বেশি আনন্দ পাওয়া যায়। সে চেষ্টা অনেক দম্পতি করেন না। কথায় আছে, বুদ্ধিমানরা বিভিন্ন কাজ একইভাবে করেন না, বরং একই কাজ বিভিন্নভাবে সম্পাদন করেন। শুধু পদ্ধতি অনুসারে সেক্স করলেই মেয়েরা বেশি আনন্দ পাবে না যদি আপনি তাদের চরম পুলক বা অর্গাজম দিতে না পারেন। পুরুষদের যেমন বীর্যপাতের সময় একটি চরম মুহূর্ত আসে, ঠিক তেমনিভাবে নারীর একটি চরম মুহূর্ত আসে। কিন্তু নারীদের জন্য দুঃখের বিষয় হচ্ছে এই চরম আনন্দ সব নারী পায় না। নারীর চরম তৃপ্তি পেতে যতক্ষণ যৌনমিলন চালিয়ে যাওয়ার প্রয়োজন ততক্ষণ সঙ্গী পুরুষ যৌনমিলন চালিয়ে যেতে পারেন না। তাই নারীর চরম তৃপ্তি দিতে যৌন মিলনের পুরুষের সক্ষমতা বাড়ানোর প্রয়োজন। যৌন মিলনের আনন্দ বাড়াতে একই আসন প্রয়োগ না করে বরং বিভিন্ন আসন প্রয়োগ করে করেন। কোনো আসনটি আপনাদের দুজনের মিলনের আনন্দ বেশি হয়েছে তা স্মরণ রাখবেন। যৌন মিলনের অধিক আনন্দ পেতে আপনাদের প্রতি আমাদের কিছু পরামর্শ বলা হলো। পুরুষের যৌন মিলনের সক্ষমতা বাড়ানোর উপায়: কুইজ স্টাইল, সংকোচন স্টাইল, বিরাম স্টাইল, ডগি স্টাইল। যাদের লিঙ্গ আকারে ছোট, এই আসনটি তাদের জন্য বেশ মানানসই। এই আসনে মিলন করলে পুরুষাঙ্গ যোনির গভীরে প্রবেশ করতে পারে। কাউ গার্ল স্টাইল বা বিপরীত আসন, এই আসনের সবচেয়ে বড় সুবিধা হলো ভগাঙ্কুর বা ক্লাইটোক্লিটোরিস। এই আসনের সবচেয়ে বড় সুবিধা হলো ভগাঙ্কুর বা ক্লিটোরিস এই খুব সহজে লিঙ্গ স্পর্শ করতে পারে বা ঘষা খেতে পারে। এর জন্য মেয়েরা অর্গাজম খুব তাড়াতাড়ি আসে। কিভাবে করবেন নিয়ম জেনে নিন। প্রথমে পা ছড়িয়ে বসুন বা শুয়ে পড়ুন। এরপর আপনার স্ত্রীকে আপনার উপরে বসান। সে হাঁটু গেড়ে বা পা ভাঁজ করে বসবে। মেয়ের মুখ আপনার পায়ের দিকে থাকবে এবং পিঠ আপনার মুখের দিকে থাকবে। পুরুষাঙ্গ যোনিতে প্রবেশ করান। এবার মেয়ে ঘোড়া চড়ার ভঙ্গিতে উঠানামা করবে। আপনি নিচে থেকে উপরের দিকে তাল দিন। এই পদ্ধতিতে খুব তাড়াতাড়ি মেয়ের অর্গাজম হবে। ধন্যবাদ। আমার চ্যানেলের সাথেই থাকুন, নতুন নতুন ভিডিও দেখুন, লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন।